Assalamu alaikum everyone. Welcome to my channel Sunrise English Academy. আজকে টপিক হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ ইংলিশ ডিপার্টমেন্টের বাংলাদেশের সমাজবিজ্ঞানের সকল বোর্ড কোশ্চেন পার্ট এ এর উত্তর। 2014 সালের প্রথম কোশ্চেন হচ্ছে এক, কখন মুজিবনগর সরকার গঠিত হয়? দুই, কোন সালে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে? উত্তর, 1999 সালের 17 নভেম্বর। চার, দ্য হিস্ট্রি অফ ম্যারেজ গ্রন্থের রচয়িতা কে? উত্তর, এডওয়ার্ড ওয়েস্টার মার্ক। ফাইভ, লাহোর প্রস্তাব কে উপস্থাপন করেন? উত্তর, একে ফজলুল হক। ছয়, ওয়ার্ল্ড এর পুনরূপ কি? উত্তর, উমেন অ্যান্ড ডেভেলপমেন্ট। সাত, অপরাধ হচ্ছে ওই সকল কাজ যা আইন ভঙ্গ করে উক্তিটি কার? উত্তর, সাদারল্যান্ড। আট, আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়? উত্তর, 8 মার্চ। নয়, উরবানিজম প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর, লুইস রিত। দশ, আমলাতন্ত্রের জনক কে? ম্যাক্স ওয়েবার। এগারো, সোশ্যাল সমাজ ধারণাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর, টমাস হবস। বারো, জাতীয় শিক্ষানীতি 2010-এর শিক্ষাস্তর কয়টি? উত্তর, 3টি। 2015 সালে এক, ডাইনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে? উত্তর, এ কে নাজমুল করিম। দুই, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ? উত্তর, রাখাইন। তিন, মর্গানের মতানুযায়ী গেটে সম্পর্কের ধরনগুলো কি? উত্তর, বর্ণনামূলক শ্রেণীমূলক। চার, বর্ধিত পরিবারের সংজ্ঞা দাও? উত্তর, মা বাবা ছেলে মেয়ে বাদেও অন্যান্য সদস্যদের নিয়ে যে পরিবার গঠিত হয় তাকে বর্ধিত পরিবার বলে। পাঁচ, লেভেলিং মডেলের প্রবক্তা কে? উত্তর, হাওয়ার্ড বেকার। ছয়, বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত? উত্তর, 30%। সাত, রেমিটেন্স কি? উত্তর, বিদেশ থেকে প্রেরিত অর্থকে রেমিটেন্স বলে। আট, বিদ্যুতের সম্পর্কিত স্যাটেলাইটের তত্ত্বের নাম কি? উত্তর, বিভিন্ন মুখিক মেলামেশা তত্ত্ব। নয়, দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটির প্রবক্তা কে? উত্তর, অধ্যাপক নার্ভস। দশ, মুসলিম লীগ কত সালে গঠিত হয়? উত্তর, 1906 সালে। এগারো, বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি? উত্তর, জেলা পরিষদ। বারো, আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো? উত্তর, আমলারা সরকারি নীতি ও সিদ্ধান্ত ও বাস্তবায়ন করবেন। 2016, এক নম্বর, বঙ্গভঙ্গ হয় কত সালে? উত্তর, 1905 সালে। দুই, জনসংখ্যার কাঠামো কি? উত্তর, জনসংখ্যার কাঠামো হলো কোনো সমাজে জনসংখ্যার আকার ও ধরন। তিন, লেভেরেট বিবাহ কি? উত্তর, কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে কোনো ভাইয়ের বিবাহকে লেভেরেট বিবাহ বলা হয়। চার, গেটি সম্পর্কের দাবগুলো কি কি? উত্তর, গেটি সম্পর্কের দাবগুলো হলো 3টি, রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক এবং মৌখিক বা কাল্পনিক সম্পর্ক। পাঁচ, স্থানান্তর গমন প্রধানত কয় প্রকার? উত্তর, 2 প্রকার। ছয়, দরিদ্র সীমা কি? উত্তর, দরিদ্র সীমা বলতে এমন এক অবস্থাকে বোঝায় যেখানে এমন এক ধরনের আয়কে নির্দেশ করা হয়েছে যে এর দ্বারা জীবনযাপন করা যায় কিন্তু স্বাভাবিক ও স্বাধীন জীবনযাপন করা যায় না। সাত, কত সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয়? উত্তর, 1950 সালে। আট, অতিনগরায়ন কি? উত্তর, একটি নগরীতে তার ধারণ ক্ষমতার অতিরিক্ত জনসংখ্যা হলে এবং তা অনাকাঙ্ক্ষিত অবস্থা সৃষ্টি করলে তাকে অতিনগরায়ন বলা হয়। নয়, চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন? উত্তর, লর্ড কর্নওয়ালিস। দশ, প্যারোল শব্দের অর্থ কি? উত্তর, অর্থ হচ্ছে শর্তাধীনে মুক্তি। এগারো, সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি? উত্তর, পরিবার। বারো, 2010 সালে শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর, অধ্যাপক কবির চৌধুরী। 2017 সাল, এক, কখন মুজিবনগর সরকার গঠিত হয়? উত্তর, 1971 সালে 10 এপ্রিল। দুই, ডিসকভার অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? উত্তর, ডক্টর আকবর আলী খান। তিন, বয়স কাঠামোর মৌল নির্ধারকগুলো কি? উত্তর, জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, প্রাকৃতিক দুর্যোগ, শিক্ষা ইত্যাদি। চার, আন্তর্জাতিক স্থানান্তর গমনের প্রকারভেদ উল্লেখ করো? উত্তর, 2 প্রকার, যথা, এক, বহির্গমন, 2, অভিবাসন। পাঁচ, এল এইচ মর্গানের মতে গেটি সম্পর্ক কয় প্রকার? উত্তর, 2 প্রকার। ছয়, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ? উত্তর, রাখাইন। সাত, নো সোসাইটি ইজ ক্লাসলেস অর আনস্টিফাইটেড, টিটি কার? উত্তর, টিপি বটম মোর। আট, বিভিন্ন মুখী মেলামেশা তত্ত্বের প্রবক্তা কে? সাদারল্যান্ড। নয়, আমলাতন্ত্রের জনক কে? ম্যাক্স ওয়েবার। দশ, বাংলাদেশের স্থানীয় সরকারি স্তর কয়টি? 11টি। এগারো, রেমিটেন্স অর্থ কি? প্রবাসে কর্মরত নাগরিকদের প্রেরিত অর্থকে রেমিটেন্স বলে। বারো, কখন বাংলাদেশে প্রথম শিক্ষানীতি প্রণয়ন করা হয়? 1974 সালে।
2018 সাল চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন? উত্তর লর্ড কর্নওয়ালিস। 2. পলিটিক্যাল ইলিটস ইন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? উত্তর রচয়িতা হলেন ডক্টর রঙ্গলাল সেন। 3. পুল ফ্যাক্টর কি? উত্তর শহরের যোগাযোগ সুবিধা, বৈচিত্র্য ও চাকচিক্য যেন মানুষের কে গ্রামের মানুষকে আকর্ষণ করছে বা টানছে, যাকে পুল ফ্যাক্টর বলেন। 4. কালচার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর ফ্রান্সিস বেকন। 5. লেবেলিং মডেলের প্রবক্তা কে? উত্তর হাওয়ার্ড বেকার। 6. গ্রামীণ ক্ষমতা কাঠামোর মূল ভিত্তি কি? উত্তর ভূমি। 7. ক্লান কি? উত্তর রক্ত সম্পর্কের ভিত্তিতে গঠিত আদিম সামাজিক সংগঠনের নাম ক্লান। 8. এসডিজি এর পূর্ণরূপ কি? উত্তর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। 9. বন উজাড়করণ কি? উত্তর বৃক্ষরোপণ অপেক্ষা বৃক্ষচ্ছেদন অধিক হলে তাকে বন ও উজাড়করণ বলা হয়। 10. অপরাধের জৈবিক দৃষ্টিভক্তির প্রবক্তা কে? উত্তর লম্ব্রোসন। 11. অভিযোজন কি? উত্তর অভিযোজন হলো ব্যক্তিবর্গের আচার আচরণের এক পরিবর্তিত রূপ, যা আমাদের পরিবেশের সাথে মানিয়ে চলতে সাহায্য করে। 12. জাতীয় শিক্ষানীতি 2010 এর শিক্ষা স্তর কয়টি? উত্তর তিনটি। 2019. 1. মুজিবনগর সরকার কখন গঠিত হয়? উত্তর 1971 সালের 10 এপ্রিল। 2. অপারেশন সার্চ লাইট কি? উত্তর পাকিস্তানের হানাদার বাহিনী কর্তৃক 25 মার্চ রাতে বাঙালি জাতির উপর পরিচালিত যুদ্ধ আক্রমণের নাম ছিল অপারেশন সার্চ লাইট। 3. বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক গোষ্ঠীর নাম লেখ। উত্তর গারো। 4. এসটিডি এর পূর্ণরূপ কি? উত্তর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। 5. নারীদের পূর্ণ উৎপাদনশীল বয়সীমা কত? উত্তর 13 থেকে 50 বছর। 6. এনসিয়েন্ট সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে? উত্তর এল এইচ মর্গান। 7. দারিদ্রের দুষ্টচক্র ধারণাটির প্রবক্তা কে? উত্তর রাগনার নার্কস। 8. বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি? উত্তর জেলা পরিষদ। 9. উরবানিজম পদ্ধতি প্রথম কে ব্যবহার করেন? উত্তর লুইস রিড। 10. বিচ্যুতি কি? সমাজে প্রচলিত রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী আচরণের বিচ্যুতি, যার জন্য কোনো শাস্তির বিধান নেই। 11. ক্যাপিটাল পানিশমেন্ট কি? উত্তর ক্যাপিটাল পানিশমেন্ট হলো সর্বোচ্চ শাস্তি। 12. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? উত্তর কুদরতি খোদা। 2020 সাল। 1. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? উত্তর লর্ড কর্নওয়ালিস। 2. জমিদারি প্রথা কত সালে বিলুপ্ত হয়? উত্তর 1950 সালে। 3. সিআরডি কি? উত্তর একটি নির্দিষ্ট সময়ে, বিশেষ করে একটি বছরে নির্দিষ্ট অঞ্চলে প্রতি হাজারে যে পরিমাণ লোক মৃত্যুবরণ করেন তার হারকে সিআরডি বলে। 4. স্থানান্তর গমন প্রধানত কত প্রকার? 2 প্রকার, অভ্যন্তরীণ স্থানান্তর, আন্তর্জাতিক স্থানান্তর। 5. দারিদ্র সীমা এক কি? উত্তর নির্দিষ্ট পরিমাণ আয় পরিসীমাকে দারিদ্র সীমা এক বলা হয়। 6. অপরাধ বিজ্ঞানের জনক কে? উত্তর সিজার লম্ব্রোসন। 7. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর তাজউদ্দিন আহমেদ। 8. বার্ড এর পূর্ণরূপ কি? উত্তর বার্ড এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। 9. চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ গ্রন্থটির লেখক কে? উত্তর একে নাজমুল করিম। 10. রাজনৈতিক সংস্কৃতির মূল উপাদান কয়টি? উত্তর তিনটি। 11. বাংলাদেশে পারিবারিক সহিংসতা সবচেয়ে বেশি শিকার কারা? উত্তর নারীরা। 12. জিপি এর পূর্ণরূপ কি? উত্তর গ্র্যান্ড পয়েন্ট এভারেজ। 2021 সাল। 1. ডাইনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে? উত্তর একে নাজমুল করিম। 2. মুজিবনগর সরকার গঠন কখন গঠিত হয়? উত্তর 1971 সালের 10 এপ্রিল। 3. বয়স কাঠামো কি? উত্তর বয়স কাঠামো হলো বিভিন্ন বয়সের মানুষদের বিতরণ। 4. শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক কি? উত্তর শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক বলতে বোঝায় দূরত্ব অনুযায়ী জ্ঞাতিদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় এবং একটি শ্রেণীর সকল জ্ঞাতিকে একই নামে ডাকা হয়। 5. বাংলাদেশের কৃষিতে জিডিপির অবদান কত? উত্তর 30%। 6. জেন্ডার বৈষম্য কি? উত্তর জেন্ডার বৈষম্য বলতে নারী পুরুষের মাঝে বিদ্যমান বৈষম্যকে বোঝায়। 7. রাষ্ট্রের 3টি প্রধান বিভাগ কি? উত্তর আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। 8. বাংলাদেশের স্বাধীন প্রথম ভূমি সংস্কার আইন কত সালে প্রণীত হয়? উত্তর 1989 সালে। 9. উরবানিজম পদ্ধতি প্রথম কে ব্যবহার করেন? উত্তর লুইস রিড। 10. বিচ্যুত আচরণ কি? উত্তর সমাজে প্রচলিত রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী আচরণের হলো বিচ্যুতি, যার জন্য কোনো শাস্তির বিধান নেই। 11. বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি? উত্তর জেলা পরিষদ। 12. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? উত্তর কুদরতি খোদা।